প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন সেট সমাধান দেওয়া হবে একে দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন আকাশগঙ্গা হলো একটি নক্ষত্র ছায়াপথ গ্রহ উত্তর হবে ছায়াপথ পরের প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থান তুরানের নিম্নভূমি গাঙ্গেয় বদি মারিয়ানা খাত এখানে উত্তর হবে তোমাদের মারিয়ানা খাত পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম শহর হলো দিল্লি চেন্নাই মুম্বাই এখানে উত্তর হবে তোমাদের মুম্বাই পরের প্রশ্ন এখানে বলেছে নিচের বিবৃতি শুদ্ধ হবে তো অক্ষ সঙ্গে হেলে থাকে এটা হবে অশুদ্ধ তারপর বলেছে মুদি দক্ষিণাত্ম মালভূমির উচ্চতম সিংহ এটা হবে শুদ্ধ তারপর দেখো গ্রহরূপে পৃথিবীর দুটি বৈশিষ্ট্য লেখো এর জন্য দুই নম্বর পাঠ্য বই থেকে উত্তরটা একটু সংগ্রহ করে নেবে চারিদিকে বলেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পৃথিবীর আবর্তন গতি জন্য কিভাবে দিন রাত হয় কয়লা কয়লা কাকে বলে সরি কয়েল কাকে বলে উপদ্বীপ কাকে বলে ভারতের উত্তরে কোন কোন দেশ আছে তো এই ধরনের উত্তরগুলো তোমরা পাঠ্য বই থেকে সংগ্রহ করে নিও এবং এই যে খ প্রশ্ন কয়াল কাকে বলে উপদ্বীপ কাকে বলে ভারতের উত্তরে কোন কোন দেশ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো পরবর্তী দাগে দেখো তোমাদের বলেছে পৃথিবীর আকৃতি গোলাকার দুটি প্রমাণ দাও এই প্রশ্নটা এর আগের মডেল কোশ্চেন সেটেও ছিল অবশ্যই করে নেবে এবং গঙ্গা নদীর গতিপথ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা তোমরা তৈরি করে নিও তোমরা যারা ভিডিওটা দেখছো এই ভূগোল সেট এর পূর্বে তোমাদের অনেকগুলো সেট সমাধান দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এবং ভূগোল বিষয়ের পাশাপাশি তোমরা ইতিহাস বাংলা ও পরিবেশ অন্যান্য বিষয়গুলো দেখে নেবে